মিডিয়া নিউজ 24। আমাদের দেশের মুসলিমের শতকরা হিসেব করতে গেলে দেখা যাবে প্রায় 90-95% মুসলিম, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করে কেউ বলতে পারবে না আমাদের দেশের শতকরা 90-95% মুসলিম। কেননা আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত ভণ্ড বাবাদের আয়ত্তে থাকা বিভিন্ন অলি আউলিয়াদের মাজার, আর তাদের ভক্ত সংখ্যাও অগণিত। এসব মাজারের ভণ্ড বাবারা যেসব শিক্ষা দেয় তা কোনো মতেই ইসলামের শিক্ষা হতে পারে না। তারা এসব সহজ সরল মানুষদের এমনভাবে ব্রেইন ওয়াশ করে যাতে করে এসব ভোলাবেলা মানুষ মানতে বাধ্য হয়, একমাত্র তাদের সিদ্ধান্তেই মানুষ বেহেস্তে যেতে পারবে। এসব মানুষদের সামনে তারা নিজেদের এমনভাবে উপস্থাপন করে থাকে যেন তারাই খোদা বা তারাই যেন নবী রাসুল, আর এসব শিক্ষা নিয়ে কোনো মানুষই প্রকৃত মুসলিম হতে পারে না। তাই প্রকৃতভাবে বলতে গেলে আমাদের দেশে এত বহুল পরিমাণ মুসলিম নেই। এসব ভণ্ড বাবারা এই বাংলার ভোলাবেলা মানুষদের টার্গেট করে আসছে প্রাচীন কাল থেকেই। বহুদিন কোনো মাওলানা এসব মানুষদের সঠিক পথে বের করে আনতে ইসলামের সঠিক শিক্ষাগুলো মানুষদের সামনে প্রকাশ করেনি, কিন্তু এখন সময় এসেছে। বাংলাদেশের অনেক মাওলানা এখন যারা ইতিমধ্যে মাজার পূজারিতে পরিণত হয়ে গেছে তাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে এবং ভণ্ড বাবাদের সমালোচনা করছে, তাদের মধ্যে মিজানুর রহমান আল আজহারি অন্যতম। এখন এসে গেছে বিজ্ঞানের যুগ, খুব সহজেই এখন মানুষদের সামনে প্রমাণ করা সম্ভব যে এসব মাজার পূজা ইসলামের বিরুদ্ধে কার্যাবলী। মিজানুর রহমান আল আজহারি ঠিক তাই করছেন, তাই তো আজ তিনি মাজার পূজারীদের চোখের শুলে পরিণত হয়েছে। সহজ সরল মানুষ যদি তার বক্তব্য শুনে বুঝে যায় যে মাজার পূজা সত্যি সত্যি ইসলামের বিপরীত, তখন তো মানুষ মাজারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইসলামের সঠিক শিক্ষার দিকে অগ্রসর হবে। এতে করে মাজার পূজারি, ভণ্ড বাবা ইত্যাদি এসব মানুষ তো তখন আর সহজ সরল মানুষদের বোকা বানিয়ে তাদের স্বার্থ হাসিলে ব্যর্থ হবে, তাদের পেটের আকারও বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যাবে, তাদের তো তখন পথে নামতে হবে। তাই তো মিজানুর রহমান আল আজহারির নামটি শুনলেই এখন এসব শ্রেণীর মানুষদের গা জ্বলে ওঠে, তাদের গায়ে যেন আগুন জ্বলে যায়। আসলে প্রকৃতপক্ষে তারা তো শয়তানের দোসর। বাংলার মানুষদের বুঝতে হবে ইসলামের প্রকৃত শিক্ষা কুরআন এবং হাদিসে কেবল বিদ্যমান, কোনো ভণ্ড বাবার আস্থানায় ইসলামের প্রকৃত শিক্ষা হতে পারে না। এখন সময় এসেছে এসব থেকে মানুষকে ইসলামের সঠিক পথে শিক্ষা প্রদান করে ইসলামের আলোয় জীবন করতে সহায়তা করা, আর এমনটি করছেন মাওলানা মিজানুর রহমান আল আজহারি। আমাদের প্রত্যাশা থাকবে কিছু লোকে কিছু বলে উক্তিটির মর্ম কথাটি বুঝে এবং বিভিন্ন বিপদ আপদ উপেক্ষা করে শুধু মাওলানা মিজানুর রহমান আল আজহারি নয়, বাংলাদেশের আরও ইসলামের সঠিক শিক্ষা সমৃদ্ধ মাওলানারাও ইসলামের সঠিক শিক্ষা মানুষদের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিতে থাকবে, আর এতে করে একদিন এই বাংলায় মাজার পূজার নিপাত যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, মাওলানা মিজানুর রহমান আল আজহারি সম্পর্কে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে তোমার মূল্যবান মন্তব্যটি শেয়ার করো, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবে না।